এসো আচ্ছা আগের দিনে এই আচ্ছা তোমাদের যে পিডিএফটা আমি গ্রুপে পাঠিয়েছিলাম পিডিএফ বলছি যে ফটোটা ঠিক আছে নাকি ইয়ে কাউন্সিল তোমাদের জানিয়েছে পাস করতে হবে প্রতিটি সেমিস্টার এই জানালো সংসদ আগে বলা হয়েছিল ভালো করে মন্দির শোনো এর আগে বলা হয়েছিল যে ফার্স্ট সেম সেকেন্ড সেম মিলিয়ে পাস করতে হবে

কি ঠিক আছে ওইটা একটা ব্যাপার ছিল একটা তোমাদেরকে ফুল বানিয়ে দেওয়া হয়েছে এর আগে এতদিন সংসদ কি করছিল আই ওয়াজ কালকে রিয়ালিটি তোমাদের দেখিয়ে যে প্রত্যেকটা সেমেই পাস করা ম্যান্ডেটারি আমি অনেক কটা ইউটিউবারকে দেখলাম দেখবে আমি এখনো এটা নিয়ে ভিডিও বানাইনি এখনো কেন ভিডিও বানাইনি ভুলভাল ইনফো দেওয়া আমি পছন্দ করি না অনেক ইউটিউবার ভিউজ পাওয়ার জন্য দেখলাম ভিডিও বানিয়ে দিচ্ছে অনেকে বলে দিচ্ছে যে সেকেন্ড সেমের সাথেই হয়তো ফার্স্ট সেম পরীক্ষা দিতে হবে অনেক ইউটিউবার বলছে কলেজের মতো সিস্টেম থার্ড সেমের সাথে ফার্স্ট সেম দিতে হবে ব্যাপারটা এখনো ক্লিয়ার নয় বা আমি যদি ভিডিও বানাই ওই ব্যাপারটা আমি বলে দেবো যে ক্লিয়ার এখনো কিছু বলা নেই আর পাঁচ নম্বরের যে ব্যাপারটা সেটাও কি এখনও জানা নাই তাহলে এখানে বড় বড় করে লেখা আছে বুঝতে পারলাম বুঝতে পারলাম কি পারলাম না দ্যাট মিন্স আমি তোমার দুটোই কেস আমি বলছি কলেজে কীরকম হয় মানে অনেকজনার মতে এটা কিন্তু অনক্লিয়ার এটা পুরো ক্লিয়ার নেই তো প্রত্যেকটা সেমিস্টার পাস করা ম্যানডেটে এটা মাথায় গুঁজে রেখে দাও ঠিক আছে এটা মাথার মধ্যে গুঁজে রেখে দাও কলেজ সিস্টেম হচ্ছে অড সেমিস্টারগুলো একসাথে চলে আর ইভেন সেমিস্টারগুলো একসাথে চলে মানে ফার্স্ট সেম থার্ড সেম ফিফথ সেম একসাথে চলে আর সেকেন্ড সেম ফোর্থ সেম সিক্স সেম জোর সংখ্যার সেমিস্টারগুলো একসাথে হয় মানে দেখো তুমি কলেজে উঠেছো ফার্স্ট সেমে পরীক্ষা দিচ্ছ ওই একই সময়ে একই মাসের মধ্যে কিন্তু থার্ড সেমিস্টারের যে দাদা দিদি তারাও পরীক্ষা দিচ্ছে আবার ওই একই মাসের মধ্যেই ফিফথ সেমিস্টারের দাদা দিদি ওরাও পরীক্ষা দিচ্ছে তুমি যখন ফার্স্ট সেম দিয়ে সেকেন্ড সেমে উঠে গেলে তখন ওই দাদা দিদিগুলো কিন্তু থার্ড সেম থেকে ফোর্থ সেমে উঠে গেলো ওরা ফিফথ থেকে সিক্সে উঠে গেলো তুমিও জোর সংখ্যা সেমিস্টারে পৌঁছে গেলে ওরাও জোর সংখ্যার সেমিস্টারে পৌঁছে গেলো বুঝতে পারলাম না পারলাম না এই কনসেপ্টটা অনেকের ক্লিয়ার নয় এবার ওদের সিস্টেম হচ্ছে কীরকম ধরো কেউ ফার্স্ট সেমিস্টারে ব্যাক পেয়ে গেল বুঝতে পারলাম ফার্স্ট সেমিস্টারে কেউ ফেল করে গেল তাকে সেকেন্ড সেমে তুলে দেওয়া হয় ঠিক আছে সেকেন্ড সেমিস্টারে তো কোনো নেই নর্মাল শুধু সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা দিল থার্ড সেমিস্টারে যখন সে উঠলো তখন ফার্স্ট সেমিস্টারের ছেলেগুলো তো ওদের সঙ্গেই পরীক্ষা দেবে তখন তাকে থার্ড সেমও পরীক্ষা দিতে হবে প্লাস ফার্স্ট সেমও পরীক্ষা দিতে হবে রুটিন একসাথে হয় না রুটিন একদিন এধার উধার দুদিন এধার ওদা কি এক সপ্তাহে এধার ওধার হয় ঠিক আছে এক লগের যাতে পরীক্ষা দিতে পারে হয় তোমাদের এটা হতে পারে প্রার্থনা করার জন্য এটা না হয় ঠিক আছে মানে টুয়েলভে গিয়েও তোমাকে ইলেভেনে পড়া পড়তে হচ্ছে ঠিক আছে আর ফেল তো কোনোভাবে মানে ইউ জাস্ট ফেলিয়ার কেন এটাও বলছি ইভেন এটাও যদি হয় সেকেন্ড সেমে আমি উঠে গেলাম তখন আমাকে আবার ফার্স্ট সেমে পরীক্ষাটা আবার দিতে হচ্ছে তোমাকে ফার্স্ট সেম প্লাস সেকেন্ড সেম দুটো কভার করতে হচ্ছে ঠিক আছে আর সেকেন্ড সেম চলাকালীন তোমাকে ফার্স্ট সেমিস্টার কোনো টিচার পড়াবে না আমি আমারই কথা বলছি ধরো তোমাদের ফার্স্ট সেমিস্টার নভেম্বরে কভার হয়ে গেল আমি তো সেকেন্ড সেমিস্টারে জোর দেবো বোঝো ভালো করে আমি তো সেকেন্ড সেমে ওর দেবো বাট ধরো কোনো একটা স্টুডেন্ট এক্স ওয়াই জেড কেউ একজন ফেল করলো ফার্স্ট সেমিস্টারে আমার কী দায় পড়েছে আমি ওর জন্য খাটতে যাবো আলাদা করে আবার ফার্স্ট সেমিটার জিনিসগুলো পড়াতে যাবো আবার অ্যাস্ট্রোলজার্স দিয়ে পড়াবো আবার ম্যাকবেথ পড়াবো আবার ওথেলো পড়াবো কী দরকার আমার বাট ডু মাই নিড আমার তো দরকার নেই কোনো প্রয়োজন নেই আমার তো ইউ গাইস কান্ট অ্যাফো ফেলি ভেজে মে ঘুষালো ইয়ে ঠিক আছে মাথার মধ্যে কেটে নাও কোনোভাবে করা যাবে না এতদিন যে ব্যাপার ছিল ইলেভেনে পাস ফেল বলে কোনো জিনিস ছিল না তোমরাও জানো হ্যাঁ আয় বা ইলেভেনে পাস ফেল বলে কোনো জিনিস ছিল না ঠিক আছে ম্যাক্সিমাম কি করা হতো পাপ মাকে ডাকা হতো ঠিক আছে দু চারটে পাঁচটা কথা শোনানো হতো বাবা মায়ের সামনে হয়তো তোমাকে দু চার থাপ্পড় মারা হতো ঠিক আছে হয়তো দু চারটে করানো হতো বাবা মা বলতো ঠিক আছে তুলে দিন আর আর কি করবো তুলে দেওয়া হতো সে ইয়ে নটাঙ্কি বন্ধ ঠিক আছে ফেল করা কোনোভাবে আফোর্ড করা যাবে না কোনো সাবজেক্টে আমার সাবজেক্টে কেন যে যেই সাবজেক্ট নিচ্ছ ডুবে যেতে হবে পড়াশোনাতে ডুবে যেতে হবে ঠিক আছে এই সেমিস্টার সিস্টেমে কলেজে অনেক ছেলে মেয়েদের ক্যারিয়ারই শেষ হয়ে যায় ব্যাকলগ লাগতে 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 না শেষ কত ব্যাকলগ সামলাবে তুমি আগেকার সিস্টেম আলাদা ছিল এ ঠিক আছে ফেল করে গেল আবার ওই বছরটা আবার পরীক্ষা দিতে হবে সেমিস্টার মারাত্মক জিনিস ঠিক আছে তাও তোমাদের অ্যাটেন্স কপাল ভালো হয়েছে চারটে সেমিস্টার মিলিয়ে এইচএস করলো না কিন্তু মরে যেতে নালে তবে কোনো ঠিক নেই ওটাও হয়তো অ্যানাউন্স হয়তো বা হতে পারে কেননা ফার্স্ট সেম সেকেন্ড সেম থার্ড সেম ফোর্থ সেম নাম দেওয়া হয়েছে ইলেভেন ফার্স্ট সেম সেকেন্ড সেম টুয়েলভ ফার্স্ট সেম সেকেন্ড সেম এরকম নাম নেই কলেজের রেজাল্ট কিন্তু ছটা সেমিস্টার মিলিয়ে হয় রুচি তো তাই পুরোটাই গায়ে হাওয়া লাগানো বেরিয়ে যাবে ঠিক আছে আই আমার পয়েন্ট অফ ভিউগুলো ক্লিয়ার করতে পারলাম কোন মাস চলছে এপ্রিল এপ্রিল মে জুন জুলাই আমার সিলেবাস কমপ্লিট করে দেবো আমি ঠিক আছে আমি অগাস্ট থেকে সেকেন্ড সেম পড়ানো শুরু করব ঠিক আছে অ্যাপে তখন সপ্তাহে দু দিন করে ক্লাস আসবে না তখন সপ্তাহে তোমাদের কদিন করে ক্লাস দেবো বলেছি টোটাল তিনখানা ক্লাস দুটো অফলাইন একটা অনলাইন ঠিক আছে অনলাইনটা যেটা হবে সেটা তোমাদেরকে যেটা দেওয়া আছে তোমার সঙ্গে দু একটা অনলাইনে স্টুডেন্ট ঢোকাবো বাদ বাকি ওদের আলাদা আলাদা করে ব্যাচ করছে কারণ এক একটা ব্যাচে ম্যাক্স কুড়িটার বেশি স্টুডেন্ট আমি নেব না অনলাইনে কেন প্রত্যেকের আমার কোয়েশ্চেন আনসার জানা চাই তো তোমাদের এই ব্যাচটা যেহেতু ঢোকানো যাবে তোমাদের সঙ্গে কয়েকটা অনলাইনে স্টুডেন্ট ঢোকাবো আমি বুঝতে পারলাম আই হোপ ক্লিয়ার সেটাই অগাস্ট থেকে কী হয়ে যাবে দুদিন টুয়েলভ সরি সেকেন্ড সেম পড়াবো একদিন ফার্স্ট সেম নিয়ে আলোচনা হবে টিল নভেম্বর যেন ফার্স্ট সেমটাকে ভুলে না যায় আমাদের পড়তে হবে কিছু করার নেই আজকে আমি পড়াচ্ছিলাম ফোর্থ সেম অনার্সকে ওই মাই লাস্ট ডাচেস কে অ্যালফন্সো দা সেকেন্ড ঠিক আছে কে সেই ডাচেস কে সেই ম্যাসেঞ্জার সব পড়তে হবে ভিক্টোরিয়ান এরা কিরকম ভিক্টোরিয়ান এরা মেয়েদের অবস্থা কিরকম ছিল সব খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে ফ্রাপ অ্যান্ডল কি করে কি আঁকলো কেন ফ্র্যান্ডলফ ফ্রা প্যান্ডলফকে আঁকতে দিল সমস্ত কিছু পড়তে হবে অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড পর্যন্ত তোমাদের সিলেবাসে আছে টুয়েলভে অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড কার্টুন দেখেছ হ্যাঁ দেখো নি কেউ ছেলেগুলো দেখবি না বাদি দাও মেয়েগুলো কথা বলছি অ্যালিস বলে একটা কার্টুন আছে ঠিক আছে সে স্বপ্নে সে ঘুমিয়ে যায় সে ঘুমিয়ে ঘুমিয়ে সেই স্বপ্ন দেখে একটা র্যাবিট হলে ঢুকে গেছে গেছেও র্যাবিটকে চেস করতে করতে ঠিক আছে সনেট নাম্বার সেভেন্টি থ্রি আছে জীবন আমার বসন্তের ঝরা পাতা ঠিক আছে শেক্সপিয়ারের সনেটের ওই ক্লাসটা নেওয়ার আগে তার আগে অলরেডি একটা ক্লাস আমাকে নিতে হবে শেক্সপিয়ার বোঝানোর জন্য ঠিক আছে ওই যে বলা হতো না আমি অনেস্টলি ভাই বহুত খুশ এবার যে ছেলেগুলো তৈরি হবে চোচ তৈরি হবে ছেলে আগে যে ফাঁপা ঢোলের মতো ঠুকলে টাকডুম টাকডুম করে আওয়াজ হতো হ্যাঁ এবার ছেলেগুলো নিডেট তৈরি হবে এবার আগে যেরকম তো ফাঁকা কলসির আওয়াজ বেশি এবার ছেলেগুলো নিডেট তৈরি হবে চোস তৈরি হবে যা শিখবে সলিড শিখবে ফাঁকি মারার স্কোপ নেই আর ঠিক আছে একটা জিনিস বাবা বলছি নিজের বাপ মায়ের জন্য এস্টাবলিশ বহুত কিছু করেছে লোকগুলো বহুত কিছু করেছে তোমার পালা ঠিক আছে মানুষ লাইফে কে কি করলো না করলো পরে কথা আমি চেষ্টা করলাম না করলাম সেটা মেন হচ্ছে আর চেষ্টা করলে ডাই হার্টেড লিভের চেষ্টা করো আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে পর্যন্ত অসফল থাকতে পারবে না নিজেকে কোশ্চেন করো আজকে আমি কি ঠিকঠাক সব করলাম রাতে যখন শুতে যাবে নিজেকে প্রশ্ন করো আজকে আমার দিনটা কি আমি কাজে লাগালাম না দিনটা আমি ওয়েস্ট করলাম এটা বোঝো আগে এটা নিজেকে প্রশ্ন করো যদি মনে হয় হ্যাঁ মন বলে হ্যাঁ তুই আজকে দিনটা কাজে লাগিয়েছিস দেন সত্যি কথাই বলবে যদি বলে না আজকে তুই কাজে লাগাস নেই আজকে তুই ঘুমিয়ে আরাম করে রিল দেখে খেয়ে গেম খেলে কাটিয়েছিস তো তুই কাটিয়েছিস মানে এই কাউকে মিথ্যা কথা বলে না সবাইকে মিথ্য কথা বলতে পারবে একে ছাড়া ঠিক তো ইউ কান্ট লাই ইউর লাই টু কনসায়েন্স মিথ্যা কথা বলতে পারবে না নিজেকে বিবেককে নিয়ে চিত্তকে মিথ্যা কথা কবি বলতে পারবে না चलो अपने टॉपिक पर आते हैं मैकबेथ अगिलिन को को दूरीছিল গো रिबेल्स পর্যন্ত হইছিল নাকি এ रिबेल्स পর্যন্ত হইছিল তো আচ্ছা এটা আন্ডারলাইন করো ইনভারনেস ও তোমাদের স্ক্রিন লাগবে না হুম এনে ভাই স্ক্রিন লাগবে কারোর হ্যাঁ স্ক্রিন লাগবে এই ছেলে স্ক্রিন লাগবে ঠিক আছে আন্ডারলাইন করো ইনভারনেস ম্যাকবেথের ক্যাসেলের নাম ইনভারনেস ইনভারনেস দ্য ক্যাসেল অফ ম্যাকবেথ ওয়াজ প্লেজেন্টলি সিচুয়েটেড অন আ হিল অ্যান্ড দ্য এয়ার অ্যাবাউট ইট ওয়াজ সুইট অ্যান্ড হোলসাম তাহলে ম্যাকবেথের ক্যাসেলের নাম কি গো কি গো হ্যাঁ ইনভার্নেস ক্যাসেলটা কোথায় অবস্থিত অন আ হিল অ্যান্ড দ্য এর অ্যাবাউট ইট ওয়াজ সুইট অ্যান্ড হোলসাম এই চারিপাশে আবহাওয়াটা কীরকম মিষ্টি মধুর সুন্দর মনোরম পরিবেশ দ্য নেস্ট নেস্ট মানে কি হ্যাঁ পাখির বাসা ঠিক আছে ছাপড়িদের চুলগুলো যেরকম থাকে ঠিক আছে the nests that the swallows or the martlets martlets কি গো মারলেটটার পাখির নাম swallow চড়ুই পাখি ঠিক আছে চড়ুই পাখি মার্লেট পাখি এরা বাসা বানিয়েছে কোথায় হ্যাড বিল্ট আন্ডার অল দা জুটিং ফ্রিজেস জুটিং ফ্রিজেস মানে কি গো সেই কি বলবো নকশা হয় না নকশা ঠিক আছে জুটিং ফ্রিজেস বলতে কোনগুলো দেখবে পুরনো যে বাড়িগুলো যাও দেখবে প্লাস্টারে যে নকশাগুলো তৈরি করা হয় প্লাস্টার দিয়েই নকশা মানে রঙের নকশা নয় রঙের নকশা নয় অনেকে দেখবে বাড়ির সিলিং এতে ডিজাইন করে ঠিক আছো ওই জুটিং ফ্রিজেস ঠিক আছে হ্যাঁ ও বাড়িতেই করা আছে না আমার এই গরিব মানুষের বাড়ি আমার বাড়িতে করা নেই বড়ো লোক মানুষ তোমরা তোমাদের বাড়িতে করা আছে আমি গরিব তুমি हमारे पूर्ण दिन बाड़ी था हमारे पूर्वज भी गरीब थे इसलिए ऐसा ही घर बनाया ऐसा नहीं है कि हम पहले गरीब थे फिर अमीर हो गए फिर गरीब हो गए हम शुद्ध गरीब हैं <laughs> चलो जस्ट किडिंग चलो फिर फिर ये सो एंड बट्रेस बट्रेस वाले पिलर्स थाम 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 बोझो हाँ पिलर्स वाले एक सूर्य मत देखते पिलर लंबा बड़ा ना कि

সোয়ালো পাখি মার্লেট পাখি বাসা বানিয়েছে কোথায় জুটিং ফ্রিজেসে আর বাট্রেসে পিলারের উপরে দেখবে একটা খোপের মতো থাকে নকশাগুলো যে তৈরি হয় ঠিক আছে খোপের মতো জায়গা থাকে ওখানে কি বানিয়েছে ওখানে বাসা বানিয়েছে রাজা বিশাল খুশি কেন যেই অ্যাজ হি এন্টার দ্য প্যালেস যখন সে প্যালেসে ঢুকলো শুধুমাত্র তার সুন্দর পরিবেশের জন্য না অ্যাম্বিয়েন্স মানে পরিবেশ শুধুমাত্র তা সুন্দর পরিবেশের জন্য নয় বাট অলসো ডিউ টু অ্যাটেনশন রেসপেক্ট হোস্টেস হোস্টেস মানে কি গো না হ্যাঁ বাড়িওয়ালি ব্যাপারটা মানে তুমি ঠিক শব্দটা একটু ভুল হয়ে গেল বাড়িওয়ালি ব্যাপারটা না মানে ওকে যে আপ্যায়ন করছে হ্যাঁ এয়ার হোস্টেস হয় ঠিক আছে আমাদের হোস্ট করে ঠিক আছে দেখেন লেডি ম্যাকবেথ কি করছে ওকে হোস্ট করছে ওকে আপ্যায়ন করছে ওখানে ঠিক আছে লেডি ম্যাকবেথ তাহলে কি আপ্যায়ন করছে ওকে লেডি ম্যাকবেথ ও ডেঞ্জারাস একখানি মহিলা হু হ্যাড ডেভেলপড দ্য আর্ট অফ ক্যামোফ্লেজিং ক্যামোফ্লেজিং মানে কি গো হ্যাঁ না ক্যামোফ্লেজ মানে ক্যামোফ্লেজ মানে কি ছদ্মবেশ ঠিক আছে ছদ বেশ বি ধারণ করতে পারে বা অ্যাকচুয়ালি ছদ্মবেশ নয় মানে ছদ্মবেশে ঢাকা দিতে পারে কি ঢাকা দিতে পারে উইথ এটিকুয়েট তার হাসির মধ্যে দিয়ে ঠিক আছে তার ট্রেচারাস ট্রেচারস মানে কি ছলনাময়ী ট্রেচারাস মানে ছলনাময়ী তার ছলনাময়ী যে সমস্ত মনের মধ্যে যে ইচ্ছা আছে ঠিক আছে ডার্ক পারপাস আছে সেই পারপাসগুলোকে হাসি এবং বেশ একটা চার্মিং বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে চার্মিং অ্যাটিটিউড দিয়ে কভার করতে পারে মানে মুখে মধু মনে ঠিক আছে এই মহিলার মুখে মধু মনে বিস এই কি বলছে দেখো টায়ার্ড অফিস লং জার্নি দ্য নাইট দ্য কিং ওয়েন্ট আর্লি টু বেট সারাদিন ধরে জোর মানে এত জার্নি টার্নি করে

আর্ধেক পৃথিবী ঘুমায় কেন অর্ধেক পৃথিবী ঘুমায় কেন এক্স্যাক্টলি ভ্যারি গুড ভেরি গুড আরে ভাই পৃথিবী তো গোটাটা সবসময় অন্ধকার থাকতে পারে না তাই তো যখন এদিকটা আলো হচ্ছে তখন তো এদিকটা অন্ধকার থাকবে তাহলে আর্ধেক পৃথিবীর লোক ঘুমোচ্ছে মানে আর্ধেক পৃথিবীতে রাত আর্ধেক পৃথিবীতে তখন সূর্য উঁকি মেরে তাকাচ্ছে নাকি সূর্য দিয়ে এই সময় কি হয় দেখো নাও ওভার হাফ দা ওয়ার্ল্ড নেচার সিমড ডেড অ্যান্ড উইকেট ড্রিম স্লিপিং ম্যানস মাইন্ড এই সময় মানুষের মাথায় ভুলভাল স্বপ্ন আছে মানুষ দুঃস্বপ্ন দেখে তো নান বাট দা মার্ডার ইজ আউট ফর হান এই মাঝরাতে আচ্ছা মাঝ রাতে ভালো মানুষ ঘুরে বেড়ায় একবার রাতে সাহস আছে রাতের বেলা একটার সময় বেরোবে ঘুরতে হ্যাঁ একা একা ক্ষমতা আছে বর্ধমান জায়গাটা তো অনেকটা অনেকটা সেফ বর্ধমান যথেষ্ট সেফ জায়গা হ্যাঁ জাস্ট আমি কি বললাম বর্ধমান এরিয়া তো আমাদের অনেকটা সেফ টেপান্তর পাড়ায় গ্রামেরগুলো গ্রামগুলোয় যাও ঠিক আছে এই গ্রাম ট্রামগুলো घोड़ा एका हाँ गोटा बर्धमान ताओ भाई सेफ बर्धमान कोलकाता ये सब जगह गुलो सेफ क्यों क्या नहीं हुआ

বুঝতে পারলাম এন্ড শি ওয়াজ ওয়েল অ্যাওয়্যার অফ হার হাজব্যান্ডস সরি এটা তো বলে দিলাম মিল্ক অফ হিউম্যান কাইন্ডনেস টু এক্সিকিউট আ কন্ট্রাইভড মার্ডার এরকম ষড়যন্ত্র করা এক হত্যা ওর স্বামী এক্সিকিউট করতে পারবে না ওটাও ভালো করে বোঝে ভালো করে জানে জেনেও হার হাজব্যান্ড ওয়াজ অ্যাম্বিশাস জানে তার হাজব্যান্ড অ্যাম্বিশাস রয়েছে ঠিক আছে অ্যাম্বিশাস মানে কি গো মানে হ্যাঁ না চিন্তিত নয় মানে কি গোল টার্গেট অ্যাম্বিশাস যার গোল আছে যে গোলের পেছনে ছোটে ঠিক আছে বুঝতে পারলাম তো কি রে ভাই একজন ফোন করছে ঠিক ঠিক আসুক না একটু বসায় কি হয়েছে দেখো কি বল রে ভাই হ্যাঁ উচ্চাকাঙ্ক্ষী উচ্চাকাঙ্ক্ষী যার আকাঙ্ক্ষা অনেক উঁচু যার ইচ্ছা আকাঙ্ক্ষা যা অনেক অনেক উঁচু

হলো সব থেকে বড় ক্রাইম হচ্ছে রাজ হত্যা এর থেকে বড় ক্রাইম হয় না দেখি বলছে দেখো শি হ্যাড ওন হিজ কনসেন্ট অ্যাবাউট দ্য মার্ডার বাট শি ডাউট দেখো বলছে শি হ্যাড ওন হিজ কনসেন্ট অ্যাবাউট মার্ডার বরকে রাজি করে নিচে বরকে রাজি করে নিচে রাজাকে মারার জন্য বাট শি ডাউটেড হিজ রেজলিউশন কিন্তু সে তার প্রতিজ্ঞা প্রতিজ্ঞার ওপর কোয়েশ্চেন মার্ক লাগাচ্ছে কেন অ্যান্ড শি ফিয়ার্ড দ্যাট আ ন্যাচারাল টেন্ডারনেস অফ ইস ডিসপোজিশন কোড ডিফিট দ্য পারপাস এবং এটাও বলছে ওর ভয় লাগছে প্রতিজ্ঞার নিচে ঠিক আছে আমি মারবো রাজাকে বাট বরকে ওর বিশ্বাস কেন বর মানুষ যে কোনো সময় পাল্টি খেয়ে মারবো না আমি মনটা নরম ঠিক আছে মানলাম যুদ্ধক্ষেত্রে কাজ 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 করে অতজনার মুন্ডু ছেদ করে দিয়ে চলে এলো তুমি বলো আমাদের যে সেনাবাহিনী আছে ইন্ডিয়ান আর্মি আছে প্রয়োজনে বর্ডারের ওপারে সৈন্যদের হত্যা করতে হয় না হয় না এখানে যদি বলা হয় তুমি একটা আম আদমিকে মারো মেরে দেবে হারবে না বিবেক সাই দেবে না কেন ও গুলিটা যে চালিয়েছিল বন্দুকটা যে ধরেছিল নিজের দেশের স্বার্থে দেশবাসীর স্বার্থে কিন্তু নিজের স্বার্থে বা কোনো নিরীহ কোনো মানুষকে ও মারতে পারবে না তো দেশভক্ত পারবে না মারতে পারে বউ খুব ভালো করে জানে কিন্তু বউয়ের চাই পাওয়ার বউয়ের কি চাই পাওয়ার লোভী বউ উচ্চাকাঙ্ক্ষী এক্সট্রিমলি অ্যাম্বিশাস যে কোনো লেভেল পর্যন্ত যেতে পারে কি বলে দেখো সো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট সো ড্যাগার ড্যাগার বুঝো ড্যাগার ছোড়া না ছোড়া ঠিক আছে সে খাঁচ কাটা খাঁচ কাটা হয় না যেটা তুমি মার্ডার করে গো হ্যাঁ ছোড়া সো ড্যাগার সি অ্যাপ্রোচ দা কিংস চেম্বার সুতরাং নিজের হাতে একটা ছোড়া নিয়ে চলে গেল রাজার চেম্বারে আমি মারবো দেয় সে ফাউন্টাংকারী সাউন্ড সেখানে দেখতে পেলো রাজা গভীর নিদ্রায় অ্যান্ড as she ভিউড him earnestলি যখন মন দিয়ে তাকে দেখলো there ওয়াজ সামথিং ইন his ফেস which resembled হার ওন ফাদার মুখের মধ্যে হয়তো কিছু একটা দেখতে পেলো যেটা ওকে ওর বাবার কথা মনে করিয়ে দিলো পারলো না আমি এটা মারতে

আবার এলো বরের কাছে বরকে বোঝাতে এলো হি থট देयर ওয়্যার স্ট্রং রিজন্স এগেইনস্ট দ্য মার্ডার বোঝাতে লাগলো একবার হত্যা করো একটা একবার হত্যাটা করো একবার আর তোমাকে কোনো কোনো মার্ডার ফাদার করতে বলবো না আমি কতটা গুরুত্বপূর্ণ তোমাকে আমি বলে বোঝাতে পাচ্ছি না ম্যাকবেথ ওয়াজ নট অনলি এ সাবজেক্ট মানে প্রজা বাট অলসো আ ক্লোজ রিলেটিভ টু ডানকান ম্যাকবেথ শুধুমাত্র ডানকারের এক প্রজা নয় সে তার ক্লোজ রিলেটিভ ও আত্মীয় বটে Besides, he had been কিং উপরন্তু রাজা the বাড়িতে অতিথি তাহলে কিং the দ্য নট টু বিয়ার দ্য the হিমসেলফ সুতরাং to দায়িত্ব হয় খুনিদের থেকে রাজাকে রক্ষা করা যখন কোনো কুটুম তোমার বাড়িতে আসছে কোনো আত্মীয় তোমার বাড়িতে আসছে তোমার দায়িত্ব হয় না তার রক্ষার দায়িত্ব নেওয়ার তার রক্ষার দায়িত্ব তোমার তো তার অসুখ তার কোনো অসুখ হলে তোমার দায়িত্ব তাকে ডাক্তার দেখানো তাই তো তার কোনো বিপদ হলে তোমার দায়িত্ব তাকে দেখার না তুমি নিজে তাকে বিপদের মুখে ফেলবে সে তোমার দায়িত্বে এসছে তাই রাজা ওর বাড়িতে এসছে ওর দায়িত্ব খুনিদের থেকে রাজাকে প্রোটেক্ট করার নাকি নিজের ছুরিটা নিয়ে রাজাকে হত্যা করতে যাওয়া এটা বিপরীত ধর্মী কথা বলছে রে ভাই হ্যাঁ অলসো থট হাউ জাস্ট অ্যান্ড বেনি কিং ওয়াজ সে এটাও ভাবছিল যে আহা কতটাই না নিরীহ কতটাই না দুর্নীতি মুক্ত এক রাজা ছিল এক রাজা আছে ডাঙ্কান হাউ ক্লিয়ার অফ অফেন্স সাবজেক্ট তার প্রজাদের প্রতি ন্যায় বিচারী রাজা কোনো অন্যায় করে না হাও লাভিং টু ইজ প্রজাদের এত ভালোবাসে দ্বিগুণ নেবে এটা ওর মাথার মধ্যে আছে এ রাজা আম রাজা নয় ভালো রাজা একে সবাই ভালোবাসে ওকে যখন মেরে দেবে কেউ তো রাজার প্রজারা ছেড়ে কথা বলবে না দিগুণ প্রতিশোধ নেবে ও হয়তো আরামসকে মৃত্যুর ঘাটে নামিয়ে দেবে ধীরে ধীরে দুঃখতে দুঃখতে মারবে ওকে ম্যাকবেথ এগুলা ভালো করে জানে মোরওভার বাই দা ফেভারস অফ দা কিং ম্যাকবেথ স্টুড হাই ইন দা অপিনিয়ন অফ অল sorts অফ Men এন্ড হাউ কুড দোজ অনর্স বি স্টেইনড উইথ দা রেপিউটেসন অফ সো ফাউল আ মার্ডার উপরন্তু আজকে ম্যাকবেদ যে জায়গায় বিলং করছে যে পদটায় আছে ম্যাকবেদ সে পদটা কার জন্য পেয়েছে রাজার জন্য পেয়েছে আজকে যে আর্মির জেনারেল হয়েছে কার জন্য রাজার জন্য থেন অফ ক্লাইমিস কার জন্য রাজার জন্য থেন অফ কাউডার কার জন্য রাজার জন্য আর জনতাও তাকে ভালোবাসে এত সম্মান এত ভালোবাসা এটা নিহাত এই খুন করে এই নিহাত এটা ছোট ঘৃণ্য কাজ করে ও কলঙ্কিত করতে চায় না বোঝাতে পারলাম পারলাম না ঠিক আছে ম্যাকবেদ নিজেও বুঝছে যে একটা খুন করলে আমি কি কি হারাতে পারি তো কি বলছে দেখো ইন দিস কনফ্লিক্টস ইন অফ মাইন্ড লেডি ম্যাকবেদ ফাউন্ডার হার দ্যাট হার হাজব্যান্ড হ্যাড রিজলভড টু প্রসিড নো ফারদার এবার এই মাথার মধ্যে কনফ্লিক্ট চলছে দ্বন্দ্ব চলছে ওর বউ বুঝে গেছে ওর বর আর এগোবে নট ইজিলি ইভিল পারপাস এই মহিলা আম মহিলা নয় তার শয়তানি চিন্তা ভাবনা থেকে সরে যাবে এত সহজে এ মহিলা সে মহিলা নয় শি বি টু পোর ইন এট ওয়ার্ডস which infused a portion of her own spirit into his mind assigning reason upon reason why he should not shrink from the resolution he had earlier undertaken and how the action of one night would give their all coming days and nights come to come sovereign power and royalty সে কি করলো সে জানো তার সেই কলুষিত আত্মা আর এক টুকরো তার শরীরে মধ্যে প্রবেশ করিয়ে দিল কিভাবে কানের বীজ ঠেলে ঢেলে কানে বীজ ঠেলে ঢেলে একের পর এক কারণ দেখাচ্ছে কিভাবে বোঝাচ্ছে ওকে এক রাতের একটা কাজ সারা জীবনের রাজকীয়তা দেবে ওকে সারা জীবনের সভরেন রয়্যালটি দেবে একের পর এক একের পর এক দেখিয়ে যাচ্ছে কি বলছে একটা ছেলের সব থেকে উইক কোন জায়গায় জানো তো যখন বলা হয় একটা বেটা ছেলে তো এই কাজটা করার অকাত নেই লজ্জা লাগে না তো নিজেকে ছেলে বলতে চ্যালেঞ্জ করে বলছি সব করে ছেলে এইখানে লাগে জোর করে হলেও কাজটা করার চেষ্টা করি হ্যাঁ সাপোজ ঘরে সিলিন্ডার এসছে মা তুলে দিতে বলছে আর দূরে পারবো না কি ব্যাটা ছেলে তু লজ্জা লাগে না ছি লজ্জা লাগে নিয়ে ছেলে বলতে তখন সে ছেলে গত গদ কথা তুলে চাপিয়ে দিলো সিলিন্ডার কি বলছিলে তুমি বেটা ছেলে গায়ে জোর আছে ঠিক আছে বুঝতে পারলাম এবার কি করছে দেখো টোল্ড হিম সরি শিভেন অ্যাকিউজ হিম আরো আরোপ লাগাচ্ছে অফ কাওয়ার ভিতু লক্ষ থাকার ভিতু লক্ষ থাকার কি মরত তুমি পুরুষেরা বীর হয় তুমি তো ভিতু

ওদের উপর চাপিয়ে দেবো মদ খেয়ে ঘুমোচ্ছে ওরা ড্রাঙ্ক অ্যান্ড গ্রুমস বডিগার্ডগুলো মদ খেয়ে ঘুমোচ্ছে কত ইজি হবে ফাঁকা রাত সবাই চুপচাপ নিঝুম রাধাও রাজাও ক্লান্ত হয়ে ঘুমোচ্ছে বডিগার্ডগুলো মদ খেয়ে ঘুমোচ্ছে জাস্ট মার্ডারটা করে দেবো ওদের উপর আরোপ লাগিয়ে দেবো হয়ে গেল সিম্পল সারা লাইফের রয়্যালটি প্রসপারিটি এনজয় প্রসপারিটি মানে হচ্ছে বরকত যেটাকে বলা হয় উন্নতি। ব্যাস বললাম। সো ম্যাকবেথ টুক দ্য ড্যাগার ইন হিজ হ্যান্ড এন্ড সফটলি স্টোল ইনটু দ্য ডার্ক রুম ওয়্যার ডানকান স্লিপ্ট। ম্যাকবেথ ও ভাই পুরুষ আর এসব কথা শুনেশ ও সহ্য রাখতে সহ্য করতে পারলো না মাথা যেন বিচলিত হয়ে গেল আলটিমেটলি ছুরিটা নিয়ে উঠলো ছুরিটা নিয়ে অন্ধকার রাতে ডাঙ্কানের অন্ধকার রুমের মধ্যে ঢুকলো যেখানে ডাঙ্কান বেঘোর ঘুমোচ্ছিল অ্যাজ ই অ্যাডভান্স টুয়ার্ডস দ্য বেড চেম্বার যে সে বেডরুমের দিকে ঢুকলো বেড চেম্বার মিনস বেডরুম ভিজুয়ালাইজ আনাদার ট্যাগার হ্যাঙ্গিং ইন দ্য এয়ার

সেটার জন্য চিন্তার মাথার মধ্যে ঘুরছে ঠিক আমাদের যেরকম পরীক্ষার আগের দিন রাতে মনে হয় আমি ফেল করে গেলাম একটা কোশ্চেন সেম জিনিস ওটাও ফ্যান্টাজম ওটাও ম্যাক ব্যথ তাই দেখছে ওভারকামিং his fear mাকbit entered duncans room এন্ড slew the hapless king with one stroke of dagger ম্যাকবেথ ধীরে ধীরে ডাঙ্কানের রুমের ভেতর ঢুকলো এবং ছুই এক কোপে বেচারা নিরীহ রাজাটাকে মেরে ফেলল জাস্ট অ্যাজ হি ওয়াজ অ্যাবাউট টু লিভ দ্য রুম এবার হত্যা করার পর যেই সে ঘর থেকে বেরোবে ওয়ান অফ দ্য গ্রুমস ওয়ার স্লিপিং ইন দ্য চেম্বার লাভড অ্যান্ড ক্রাইড আউট মার্ডার ওর বেডরুমে যে বডিগার্ডগুলো ছিল লেডি ম্যাকবেথ ওদের মদে ঘুমের ওষুধ মিশিয়ে খাই দিয়েছিল ভাবতে পারছো তো ঘুমের মানে একটা বডিগার্ড হঠাৎ চিৎকার করে উঠলো হাসছে বোধমে চিৎকার করে উঠলো দিয়ে ফর উইচ বোথ অফ সেই জন্য দুজনের যেন ঘুমটা কেমনটা ভেঙে গেল দুটো বডি ছিল দুজনের ঘুমটা কেমন চটকে গেল ভাঙেনি দেখি বলছে ওয়ান অফ সেড তাদের মধ্যে একজন বলে উঠল গড প্লেস ঈশ্বর আমাদের মঙ্গল করুক আমেন ঠিক আছে ইসলামে আমিন বলা হয় ক্রিষ্টিয়ানিটিতে আমেন বলা হয় আমিন দুটো মানে সেম মানে তাই হোক ঠিক আছে গড প্লেস ঈশ্বর আমাদের মঙ্গল করুক সেকেন্ড জন বললো আমেন অ্যান্ড ওয়েন্ট অফ টু স্লিপ দিয়ে আবার ঘুমিয়ে গেল নেশার ঘরে আছে তো কি করে উঠবে ম্যাকবেথ অলসো ট্রাই টু সে আমেন বাট ওয়ার্ড সিম টু স্টাক ইন হিস থ্রোট অ্যান্ড কুড নট আটার ম্যাকবেথও চেষ্টা করলো আমিন বলতে কিন্তু কলা দিয়ে আমিন কথাটা আরও বেরোলো না ঠিক আছে ওর বিবেক কথাটাকে বেরোতে দিল না আমিন ঈশ্বর তোমার মঙ্গল করবে হ্যাঁ কি বলছে দেখো হি ফেল দ্যাট হি হার্ড আ ভয়েস উইচ সেড ও বুঝতে পারলো যেন কোথা থেকে আওয়াজ শুনতে পাচ্ছে স্লিপ নো মোর আর ঘুম নয় ম্যাকবেথ মার্ডার্স স্লিপ ম্যাকবেথ ঘুমকে হত্যা করেছে দ্য ইনোসেন্ট স্লিপ দ্যাট নারিশ লাইফ সেই নিরীহ ঘুম যে লাইফকে জীবনকে পুষ্টি দেয় যে জীবনকে আরাম দেয় গ্ল্যামিস হ্যাজ মার্ডার স্লিপ গ্ল্যামিস ঘুমকে হত্যা করেছে অ্যান্ড দেওয়ার পর কাউডর শ্যাল স্লিপ নোমোর ম্যাকবেথ শ্যাল স্লিপ নোমর গ্ল্যামিস কেন গ্ল্যামিস বললো থেইন অফ গ্ল্যামিস যখন ম্যাকবেথ ছিল তখন সে নিষ্পাপ ছিল ঠিক আছে তো এই নিষ্পাপ অবস্থাটায় যখন মার্ডার করে দিলো কাওডর শ্যাল স্লিপ নোমর মানে ডাইনিগুলোর প্রফেসি করার পরে ফেসটা ওর কোনোদিন আরামে কাটবে না ম্যাকবেথ শ্যাল স্লিপ নো মোর ম্যাকবেথের জীবনে আর ঘুম নেই বুঝতে পারলাম না মনে হচ্ছে একটু বাউন্সার গেল কোথায় বাউন্সার গেল এখানটা বাউন্সার গেল এক্স্যাক্টলি আমি বলছি তোমাকে লেট মি এক্সপ্লেন প্রথম ফেজে ম্যাকবেথ কী ছিল থেন অফ গ্ল্যামিস ঠিক আছে তারপরে তো ডাইনিদের প্রফেসিগুলো শুনতে পেল ঠিক বললাম ভুল বললাম আচ্ছা ম্যাকবেথের গ্ল্যামিস ফেজটা আর ম্যাকবেথের কাউডর ফেজটা কোনটা ইনোসেন্স বোঝায় বলো তো গ্ল্যামিস ফেজটার মধ্যে ম্যাকবেথ ইনোসেন্ট ছিল যখন ম্যাকবেথ থেন অফ কাউডার হয়ে গেল ওর মনের মধ্যে কিন্তু লোভ জায়গা করে নিয়েছে তাই তো রাজা হওয়ার স্বপ্ন সে দেখছে এখানে বোঝাচ্ছে নিরীহ যখন তুমি ছিলে তুমি ঘুমকে হত্যা করলে তাহলে তোমার পাপিষ্ঠ সে সত্তা সেই কি করে আরামে কাটবে তোমার নিরীহ সত্তা হত্যা করলো যাতে তোমার পাপিষ্ঠ সত্তা আরামে থাকে কিন্তু তোমার পাপিষ্ঠ সত্তা কোনোদিন আরামে থাকবে না ম্যাকবেথ দিন ঘুমাবে না বোঝাতে পারলাম না পারলাম না বলো হ্যাঁ ক্লিয়ার ম্যাকবেথ শ্যাল স্লিপ নো মোর এটা কোথাও যেন একটাও শুনতে পাচ্ছে কানের কাছে কোথাওটা বাজছে যে কি বলছে দেখো ম্যাকবেদ দাস রিটার্ন টু হিজ ওয়াইফ হু বাই নাও হ্যাড স্টার্টেড টু থিঙ্ক দ্যাট হি হ্যাড ফেইল্ড ইন হিজ অবজেক্টিভ ম্যাকবেথ ওর বউয়ের কাছে ফিরেছে ও স্ত্রীর কাছে ফিরেছে ওর বউ তো ভাবছে এ যা লোক এ হত্যা অর্থ করে আসতে পারবে না হি কেম ইন such a ডিস্ট্র্যাক্টেড স্টেট দ্যাট she আপ him হিম ফর ইস ওয়ান্ট অফ রেজলিউটনেস ও তো হত্যা করে তার উপর সে ছুরি টুরি দেখেছে তার উপর সে আওয়াজটাও শুনেছে তারপর গলা দিয়ে আওয়াজ বেরোয়নি। কত অবস্থা খারাপ। ও ইয়ানো দিশেহারা হয়ে ও শ্রীজ কাছেFieldError আসছে। ওর বউ ওকে বকছে, "এই কি করছো তুমি? এরকম ভাবে ভবঘুরের মতো আসছো কেন? রেজোলিউশন নেই। কোথা হয়? কোথা হারিয়ে আছো তুমি? এই কি হয়েছে?" মিনওয়াইল সরি। হি কেম ইন such distracted state that she reproached him for his want of visibility and sent him to wash his hands.

যাতে ওদের ওপর দোষটা চাপানো যায় ঘরের মধ্যে আর কে ছিল রাজা ছিল বডিগার্ড ছিল আর তো কেউ ছিল না ওরা দুজন মেরেছে নেশার ঘরে হয়তো মেরে দিয়েছে এরকম স্কিম বুঝতে পারছ হ্যাঁ নর্মাল মেয়ের মাথায় এই বুদ্ধি আসবে হ্যাঁ আসবে তোমার মাথায় এত কুটবুদ্ধি হ্যাঁ

স্ট্রংস্ট গ্রুমস ইট দ্য entire সাসপিশন ফেল ম্যাক পেথ বাপ কোনোদিন নিজের বাপকে ছাড়ে না শুনেছো কথাটা হ্যাঁ বাপ কোনদিন নিজের বাপকে ছাড়ে না রে একবেথ কি করে পার পাবে সকাল হলো ডে মানে সকাল হলো ঠিক আছে সকাল হলো উইথ ডিস্কাভারি অফ দ্য মার্ডার সকাল হলো এখানে জানা হয়ে গেল রাজার হত্যা হয়ে গেছে রাজ হত্যা হয়ে গেছে এন্ড দো ম্যাকবেথ এন্ড ইজ ওয়াইফ শুট देयर আউটমোস্ট গ্রীফ ম্যাকবেথ এবং তার স্ত্রী মানে বিশাল সমবেদনা দেখাচ্ছে আহা গো আমার প্রিয় রাজা কে মারলো কে মারলো আমার রাজাকে আমি তাকে ছেড়ে কথা বলবো না এরকম ভাবে অভিনয় করছে ই এন্ড দ্য এভিডেন্স অফ মার্ডার সাফিসিয়েন্টলি স্ট্রং এগেইনস্ট দ্য ওই বডিগার্ডগুলোর ওপর তো যথেষ্ট এভিডেন্স রয়েছে প্রমাণ রয়েছে তবুও এন্টায়ার সাসপিশন ফেল আপন ম্যাকবেথ তবুও ম্যাকবেথের ওপর সন্দেহ গেল কেন বলো এই জায়গাটা এখানে বলা নাই কেন এখানে আর একটা লোক ছিল খেয়াল আছে যে প্রফেসি গুলো শুনেছিল হুম ব্যাংক তো তো শুনেছিল রাজা হবে তুমি রাজা তো বাবা এমনি এমনি হবে না খটকা লাগলো মনের মধ্যে প্রমাণ নেই চুপ রয়ে আরেকজন ছিল ওখানে থেন অফ ফাইভ তোমরা পড়বে ঠিক আছে থেন অফ ফাইভ আসবে থেন ওরও সন্দেহ লাগলো ওর নাম হচ্ছে ম্যাকটাফ আসবে একটু পরে ম্যাডাম এখন আরো অনেক আছে হ্যাঁ কেমন লাগছে গল্পটা ঠিক ঠিক হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি গল্পটা ম্যাডাম আমি ভিডিও আপলোড করে দিয়েছি অলরেডি অ্যাপেতে দ্যাটস নট মাই ফল্ট ইয়ার আমি তুমি কামাই করলেও আমি তোমার ব্যাকআপের প্ল্যান রেডি করে রেখে দিয়েছি কালকে কলেজ তবু কালকেও সময় ছিল মা সেটা তোর ব্যাপার মা মাস্টারকে দোষ দেওয়া ব্যাপারটা এবার বন্ধ করতে হবে এবার যে আমি আমার পড়া হয়নি আমার রেজাল্ট খারাপ হয়েছে মাস্টারের দোষ ওই জিনিসটাকে বন্ধ করতে হবে ঠিক আছে সিরিয়াসলি অতীন্দ্র যখন তোমরা সেভেন থেকে আমার কাছে ভর্তি হয়েছিলে অতীন্দ্র পৃথ্বী তখন থেকে এতদিনে ড্রাস্টিক চেঞ্জ এসছে না আমি একবার রেকর্ডিং পজ করছি একটা জিনিস আমি তোমাদের সাথে অফলাইন স্টুডেন্টের সাথেও শেয়ার করতে চাই আমি রেকর্ডিং আমি অফ করছি একবার চলো এই প্যারাটা করে আমি তোমাদের কমপ্লিট করে দিচ্ছি আজকে হুম ঠিক আছে ডাঙ্কানস টু সানস ডাঙ্কনের দুই ছেলে প্লেড ইমিডিয়েটলি সঙ্গে সঙ্গে পালিয়ে গেল ম্যালকম ম্যালকম কে বড় বেটা বড়ো বেটার নাম ম্যালকম ম্যালকম ইল্ডার শর্ট শর্ট ফর রিফিউজ শর্ট হচ্ছে শর্ট 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 আচ্ছা তো বড় ছেলে ম্যাক সরি ম্যালকম কোথায় আশ্রয় নিল ইংলিশ কোর্ট মানে ইংল্যান্ডে গিয়ে বড় ছেলে কোথায় পারলো এমসি কে বসবে কোথায় ইংল্যান্ডে ছোট ছেলের নাম কি ডনাল্ড বেন

ঠিক আছে গোদরেজ এর দেখেছ তো গোদরেজ এর তো ওইটা যে উচ্চারণটা হয় এর এটা ওই উচ্চারণটা হবে এর ওকে ওয়াজ ক্রাউন্ড দ্য কিং অফ স্কটল্যান্ড তাকে স্কটল্যান্ডের রাজা ঘোষণা করে দেওয়া হয়ে গেল তাহলে ডাইনির ভবিষ্যদ্বাণী সফল হ্যাঁ এবার খেলা হবে এরপর হবে ক্লাইম্যাক্স ঠিক আছে দাস দ্য প্রেডিকশন অফ দ্য উইয়ার্ড সিস্টার্স ওয়ার লিটারালি

বড় হয়ে গেছো আর অতটা মারধর করবো না মুখে ধরবো মুখে বড় হয়ে গেছো আর অত মারধর করবো না ঠিক আছে নাও না রেকর্ডিং তাহলে এন্ড করে দিচ্ছি এখানে হ্যাঁ